সকলৰ ঘৰে ঘৰে মংগল হ'ব, উজ্জ্বল হ'ব, আমাৰ ল'ৰা ছোৱালী ছাত্ৰ ছাত্ৰী নিজৰ জীৱনত সফল হ'ব, এইটোকে মই এই দিৱালী উৎসৱৰ দ্বাৰা মই কামনা কৰিছোঁ। তো শ্ৰদ্ধা ৰাইজ, আমাৰ উপৰোক্ত বক্তাসকলে ধুনীয়াকৈ কৈ গ'ল আপোনালোকৰ আগত কি আজি আমি ইয়াতে এই গণ সমাৱেশ, পৰিৱৰ্তনৰ গণ সমাৱেশ কিয় আয়োজন কৰিছোঁ, আৰু আপোনালোকে নিজৰ বহুমূলীয়া সময়বিলাক নষ্ট কৰি আজি কিয় ইয়াত আহিব লগা হ'ল, এই কথাখিনি আপোনালোকৰ আগত ইতিমধ্যে কৈ গ'ল। এই সময়টো আমাৰ সময়, এই সময়টো পৰিৱৰ্তনৰ সময়, এই সময়টো শান্তি প্ৰতিষ্ঠাৰ সময়, এই সময়টো উন্নতিৰ কাৰণে কাম কৰাৰ সময়। হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াই কৈ আছে, বিটিআৰত একো নাই, বিটিআৰত একো নাই, ৰাইজক ঠগাইছে প্ৰমোদ বৰুৱাই বুলি পেলাই। শ্ৰদ্ধা ৰাইজ, বিটিআৰত এটাই বস্তু নহ'ব, এইটো হ'ল হাগ্ৰামা মহিলাৰীৰ দুৰ্নীতি, অপশাসন, হত্যা, হিংসা, এইবিলাক বিটিআৰত নহ'ব। বিটিআৰত চবে থাকিব, কিন্তু বিটিআৰত এটাই বস্তু নোহোৱা হ'ব, এইটো হ'ল হাগ্ৰামাৰ দাদাগিৰি আৰু বিপিএফৰ দাদাগিৰি, আৰু এই বিটিআৰত নাথাকিব। যোৱা 17 বছৰত আমাৰ অঞ্চলৰ বড়োৰ লগতে বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ লোকসকলে বিভিন্ন দুখ দুৰ্যোগৰ সন্মুখীন হ'ব লগা হৈছে। ইয়াৰ একমাত্ৰ শাসন হাগ্ৰামা মহিলাৰীৰ ফেলাৰ, হাগ্ৰামা মহিলাৰীৰ যি দুৰ্নীতি, অপশাসন, হাগ্ৰামা মহিলাৰীৰ যিটো একনাই কৰ্তব্য, ইয়াৰ কাৰণে আমাৰ বিভিন্ন শ্ৰেণীৰ মানুহ, বিভিন্ন জাতি জনগোষ্ঠী যোৱা 17 বছৰত দুখ পাব লগা হৈছে। আৰু আজি বিটিআৰ চুক্তি কৰি আমি UPPL দলে এই প্ৰতিজ্ঞাবদ্ধ হৈছোঁ, আৰু এই হাগ্ৰামাৰ দুৰ্নীতি, ভ্ৰষ্টাচাৰ, অপশাসন, ভয়, দাদাগিৰি আৰু বিটিআৰত কোনোদিন নচলিব। যোৱা মোট ভাঙৰ চৰকাৰ আৰু নচলিব, ইয়াত যোৱা মোট ভাঙৰ চৰকাৰ, দাদাগিৰিৰ চৰকাৰ, ইয়াৰ সময় গুচি গ'ল। এতিয়া শান্তি, সম্প্ৰীতি, ঐক্যতা আৰু উন্নয়নৰ চৰকাৰ আহিব, য'ত সকলো জাতি জনগোষ্ঠী একেলগে থাকিব পাৰিব। আজি বহুতে কৈছে UPPL চৰকাৰ আহিলে BPFে কৈছে মাটিৰ পাত্তা নাপাব, UPPLে ৰাইজক ঠগাব, UPPLে ৰাইজক মানে দমন কৰিব। এই কথাবিলাক UPPLৰ ডিকচনাৰীত নাই, এই কথাবিলাক আছিলে হাগ্ৰামা মহিলাৰীৰ ডিকচনাৰীত। হাগ্ৰামা মহিলাৰীৰ যি চৰকাৰ আছিলে, যিটো ৰাজনৈতিক নীতি আছিলে, এইটো হাগ্ৰামা মহিলাৰীয়ে নিজে কৈছে এইটো সুবিধাবাদী ৰাজনীতি। হাগ্ৰামা মহিলাৰী না লেফ্ট উইং, হাগ্ৰামা মহিলাৰী না ৰাইট উইং, না হাগ্ৰামা মহিলাৰী জাতীয়তাবাদী, না হাগ্ৰামা মহিলাৰী ৰাষ্ট্ৰীয়তাবাদী, হাগ্ৰামা মহিলাৰী এজনে মানুহ, ই হ'ল সুবিধাবাদী মানুহ। আৰু বিশ্বত, পৃথিৱীত এজন মানুহৰ কাৰণে ক্ষতি হৈ এই মানুহজন হ'ল সুবিধাবাদী। এই সুবিধাবাদী মানুহে দুখীয়াকো লুটে, ধনীকো লুটে, নিবনুৱাকো লুটে, গৰীবকো লুটে, খেতিয়কো লুটে, সকলো শ্ৰেণীৰ মানুহ লুটি পুতি খায়, এইটোৱে হ'ল হাগ্ৰামা মহিলাৰী আৰু BPF। এই BPFটো ৰাইজৰ এতিয়া ক্ষমতাৰ পৰা খেদিবলৈ সময় হৈছে। BPFক আৰু ৰাইজ ক্ষমতাৰ পৰা খেদিব লাগিব, নহ'লে ইয়াত শান্তি নাহিব, উন্নতি নাহিব। তো সেইকাৰণে আজি প্ৰশ্ন হৈছে, বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ এজন দুজন ব্যক্তিয়ে হাগ্ৰামা মহিলাৰীৰ লগত থাকি আমাক প্ৰশ্ন কৰিছে, আমিও প্ৰশ্ন কৰিব বিচাৰিছোঁ, হাগ্ৰামা মহিলাৰীয়ে বড়ো জনগোষ্ঠীৰ কাৰণে কি দিলে, হাগ্ৰামা মহিলাৰীয়ে গোৰ্খাৰ কাৰণে কি দিলে, হাগ্ৰামা মহিলাৰীয়ে মাইনৰিটিৰ কাৰণে কি দিলে, হাগ্ৰামা মহিলাৰীয়ে আদিবাসী চান্থালৰ কাৰণে কি দিলে, হাগ্ৰামা মহিলাৰী ৰাভা ৰাজবংশীৰ কাৰণে কি দিলে, নাথযোগীৰ কাৰণে কি দিলে, গাৰোৰ কাৰণে কি দিলে, বেংগলীৰ কাৰণে কি দিলে, হিন্দী ভাষীৰ কাৰণে কি দিলে, মহিলাসকলৰ কাৰণে কি দিলে, যুৱকসকলৰ কাৰণে কি দিলে, কৃষকসকলৰ কাৰণে কি দিলে, ছাত্ৰ ছাত্ৰীৰ কাৰণে কি দিলে, আমাৰ সাংবাদিক বন্ধু হত্যা হৈ গ'ল কোকৰাঝাৰত, সেইসকলৰ কাৰণে কি দিলে, আজি প্ৰশ্ন আহিছে। এই হাগ্ৰামা মহিলাৰী আৰু এই BPF দিয়া দল নহয়, তেখেতসকলে লোৱা দল, ৰাইজৰ পৰা ল'ব, শোষণ কৰিব, ঠগবাজ কৰিব, চব লুটি পুটি খাই নিজৰ ঘৰ বনাব, গাড়ী কিনিব, বাংলা বনাব আৰু ৰাইজক ঠগাব, ইয়াৰ বাহিৰে একো কৰিব নোৱাৰে। সেইকাৰণে ৰাইজ, আজি আমাৰ সময়টো হ'ল পৰিৱৰ্তনৰ সময়। আমি যোৱা 17 বছৰে আমাৰ ৰাস্তা ঘাট ইমান বেয়া হ'ল, বেয়া ৰাস্তা দি আমি খোজকাঢ়িব লগা হ'ল, আমাৰ LP স্কুলৰ অৱস্থা ভাল নহয়, অংগনবাড়ী ল'ৰা ছোৱালীৰ পইচা খালে, খাদ্যৰ কাৰণে অহা পইচা খালে, বৃদ্ধ পেঞ্চনৰ পইচা খালে, ছেল্ফ হেল্প গ্ৰুপৰ পইচা খালে, আজি মিড ডে মিলৰ পইচা খালে,
কন্ট্রোল দোকানী যা আছে আমার সমবায় ইহতর কমিশনের পয়সা খাই দিলে, খেতক সকল স্প্রে মেশিনের পয়সা খালে, আজি কি পয়সা খাওয়া নাই, এটাও আসনি ভালদরে চলা নাই। রাইজক খা পানির ব্যবস্থা লাগে, পিএইচসি ইয়াত আনব লাগে, পিএইচসির পয়সা খালে, ইরিগেশনের পয়সা খালে, নদীর গোড়া খহনীয়া হয়, গোড়া খহনীয়া রোধ করবলে আসাম সরকার ভারত সরকারের পর পয়সা আহে, এই পয়সা খাই দিলে সব লুণ্ঠনে লুণ্ঠন। আজি ভারত সরকার, আসাম সরকার এই বিটিআর অঞ্চলের কারণে খুন্দর খুন্দর আসনি দিছে, এই অঞ্চলের রাইজ যাতে উন্নতি হয় আর হাগ্রামায় এই পয়সা কিনে আনি সব নিজের পকেটত ভরাইছে, হোটেল বনাইছে, হসপিটাল কিনিছে, শোরুম বনাইছে, গোটাই কোকরাঝার আধা মাটি হাগ্রামায় কিনে পেলাইছে, ইয়ার বাইরে রাইজর কারণে একো করা নাই। তো এনেকা লিডার আপনার লাগে নাকি রাইজ, যিয়ে ঠোক প্রবঞ্চনা করেছে তেনেকা লিডার লাগে নাকি আপনার? আমার তেনেকা লিডার না লাগে, যিডারে যেতৃত্ব রাইজর থাকি রাইজর কাম করে তেনেকা নেতৃত্ব লাগে। আজি ইউপিপিএল দলের নেতা ইউজি ব্রহ্ম ডাঙরিয়ার নেতৃত্ব আমি একটা ফু শাসন আনার কারণে করাপশন ফ্রি হিংসা ফ্রি আজি ইয়াতে দুর্নীতি ভ্রষ্টাচারটা মুক্ত একটা সরকার গড়ার কারণে আগবাড়ি আছো। আর এই কথা বুঝি পাই আজি বিভিন্ন জাতি জনগোষ্ঠীর রাইজে হিলদল ভাঙি ওলাই আইছে, সবর মুখত এটাই কথা আমার পরিবর্তন লাগে, আমার পরিবর্তন লাগে। আর আমি ইয়াতে তেজর নই পোহাটা বিচরা নাই, হিংসা হওয়াটা বিচরা নাই, কোনোবা কিডনেপ হওয়াটা বিচরা নাই, হত্যা হিংসা ঘর জ্বলা এইবিল বিচরা নাই, আমি শান্তি প্রতিষ্ঠা করব বিচার। আর এই শান্তি প্রতিষ্ঠা করার কারণে একমাত্র আমার কামে হব অহা ডিসেম্বর মাহত যেটা নির্বাচনী হব আপনার সবে ট্রেক্টর ছবি ভোট দিব লাগিব, যেটা ইয়াত শান্তি আহিব। যত বিপিএল থাকিব তার দুর্নীতি হব, যত ইউপিপিএল থাকিব তার মানে ভাল শাসন হব, যত বিপিএল থাকিব তার হিংসা হব, যত ইউপিপিএল থাকিব তার শান্তি আহিব। আপনাদের দেখিছে ইউর বিপিএফর লড়াবিল কেম্প বনাই বনাই থই দিছে, মদ মাংস মানে তেখে সকলে খুয়াইছে আর রাইজর লগত মারামারি করবলে দিছে, যা 17 বছর এই করেছিল নাই রাইজ কোকরাঝারত, সিটোয় করে আছে, সিটোয় করে আছে, ইয়ারপরা আমার মুক্ত লাগে। আজি বিটিআর চুক্তির একো নাই বলে কইছে, বিটিআর চুক্তির বহু আছে, কিমানখিনি ইউনিভার্সিটি আইল, কলেজ আইল, কোকরাঝারত আজি রেল কোচ ফ্যাক্টরি হব, ন্যাশনাল স্টেডিয়াম হব, এইবিল যদি স্থাপন করা যায় প্রায় 50,000 কোটির যদি অনুষ্ঠান প্রতিষ্ঠান ইয়াত স্থাপন করা হয় বিটিআর চুক্তির যা আমি পালো, তেনহলে অহা 5 বছর উত্তর পূর্বাঞ্চলের যিকিনি হোক রাইজকে আমার বিটিআর অঞ্চল আগুয়াই যাব। তো এই কারণে রাইজ ইউপিপিএল ঠিক করেছে, ইউপিপিএল সরকার যার যার জব কার্ড নাই, যার চাকরি নয়, আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়েড নিবনুয়া সকল মানুষে এখন এখন জব কার্ড ইউপিপিএল সরকার পাব, যার যার রেশন নাই প্রত্যেকজনে রেশন কার্ড পাব, যার আজি পিএমওয়ের ঘর পাওয়া নাই বিপিএফ বিলাকে পয়সা খাই দিছে প্রত্যেকজনে এখন এখন ঘর পাব, যুনে গ্যাস পাওয়া নাই গ্যাস পাব, লেট্রিন পাওয়া নাই লেট্রিন পাব, আর লড়া ছোৱালীক সম্পূর্ণভাবে বিনামূল্যা শিক্ষা দিয়ার কারণে ইউপিপিএলে আমি কাম করি, কোনো লড়া ছোৱালী শিক্ষার নামত পয়সা দিব নালাগিব এই বিটিআর অঞ্চল। তো কারণে রাইজ আজি পরিবর্তনের সময় আইছে, ভিসিডিসি অফিস বিলাক টাকা পয়সা খাওয়া অফিস করলে বিপিএফে, আর আমি করব বিচার প্রত্যেকটি ভিসিডিসি অফিসর ট্রেক্টর ধান কাটা মেশিন সব আনি পেলায় আমার খেতকবিল আমি সহায় করব বিচার, যাতে খেতকবিল বিনামূল্যা ট্রেক্টর লয় যায় খেতি করব পারে। আমার ভিসিডিসি অফিসর স্কিল ট্রেনিং হব, কোনে খেতি করব, কোনে মহিলাবিল কি করে খাব, এইবিল মানে আমার ভিসিডিসি অফিসর ট্রেনিং করা হব, প্রত্যেকটি সাব ডিভিশনত স্কিল ট্রেনিং সেন্টার আমি স্থাপন করব বিচার। গাঁয়ে ভূয়ে আজি বিভিন্ন সমস্যা আছে, কারবা মন্দির বনাব আছে, কারবা থানচালি বনাব আছে, কারবা গির্জা বনাব আছে, কারবা মসজিদ বনাব আছে, এই রাস্তা ঘাটবিল ভাল করে গাঁওবিল সুন্দর করে তুলব লাগিব, কারণ ইয়াত আমার দাদা ভাই মা সবে অহা যুগে যুগে সকল বসবাস করব, আর আমার গাঁওখন আমার অঞ্চল শান্তি সুন্দর করে তোলাটা আমার দায়িত্ব, ইউপিপিএলের দায়িত্ব, রাইজর দায়িত্ব, এই বিপিএফে কোনোদিনে নকরে। শ্রদ্ধা রাইজ আপনারে জানে এজন লিডারে এটা সরকারে ইচ্ছা করলে কি করব পারে, বহুতখিনি সলনি করব পারে সরকার এটা যদি ইচ্ছা করে, কিন্তু সরকারে ইচ্ছাই নকরিলে, খালি মদ মাংস খাবলে ইচ্ছা করিলে, রাস্তা বনাবলে ইচ্ছা নকরিলে, মাস্টরের চাকরি প্রফেসরের চাকরি রেগুলার করবলে ইচ্ছা নকরিলে,
পেনচার স্কুলের সমস্যা ঠিক করবল ইচ্ছা নগল, আমার দুখিয়া নিবনুয়াবিলাক সংস্থাপন দিবল ইচ্ছা নগল, মহিলা সকলের সেলফ হেল্প গ্রুপ বিলাক যে ভারত সরকারে কয়েছে 75,000 টাকা দিব লাগে, এই পয়সা বিলাক দিবল ইচ্ছা নগল, দুখিয়া গরিব লড়া ছোৱালী পড়বল সহায় করবল ইচ্ছা নগল, গাঁয়ে ভূয়ে ডক্টর আনি পেলায় আমার চিকিৎসা যেটু ডিপার্টমেন্ট আছে সেটু উন্নত করবল ইচ্ছা নগল, যা 17 বছর হাগ্রামারে কো ইচ্ছা নগল, গতি অহা 20-30 বছর যদি হাগ্রামা শাসন করব লাগে হলেও আমার বিটিআর অঞ্চলের কিঞ্চিত সলনি হব, সলনি হব কালি হাগ্রামার ঘর হাগ্রামার গাড়ি হাগ্রামার সম্পত্তি সলনি হব, এই আগুয়াই যাই থাকিব। তো এখানে রাইজ এই সময় পরিবর্তনের সময় আমি ভাল সপন দেখিব লাগে, ভাল চিন্তা করিব লাগে, ইউপিপিএলের প্রধান লক্ষ্য জাতি জনগোষ্ঠী একেলগে আমি বসবাস করিম, দ্বিতীয় লক্ষ্য সবে সিকিউরিটি পাব লাগিব, আমার বিটিআরর এজন ব্যক্তি হি মাইনরিটি হোক হি বঙালী হোক গুর্খাই হোক আদিবাসী হোক যিকোন ব্যক্তি কোনো শাস্তি করিব নোৱাৰিব কোনো ডিস্টার্ব করিব নোৱাৰিব সবক নিরাপত্তা দিব লাগিব। তৃতীয় আমার প্রতিশ্রুতি এই বিটিআর অঞ্চলত বসবাস করা সকল জাতি জনগোষ্ঠীয়ে ভাষা সংস্কৃতি রক্ষণাবেক্ষণ পাব লাগিব, ভূমির অধিকার পাব লাগিব, আর আমি স্পষ্ট কইছো 17 বছরের হাগ্রামা মহিলারিয়ে ভূমির পাট্টা দিব নোৱাৰিলে আর ইউপিপিএল সরকার আইলে 6 মাহতে আমি ভূমির সমস্যা সমাধান করিম। আর ইয়ার লগতে সকল জাতি জনগোষ্ঠীর আজি এমএ বিএ পাস করা লড়া ছোৱালী চাকরি লব লাগে, যা 17 বছর হাগ্রামা মহিলারিয়ার কোম্পানিয়ে চাকরির ব্যাপার করিলে, এই চাকরির ব্যাপার বন্ধ করা হব আর ইউপিপিএল সরকার আগে লগে যা ইন্টারভিউ হব সিদিন অ্যাপয়েন্টমেন্ট পাব কোনো এক টাকাও দিব নালাগিব। মই আমার দলের নেতা কর্মকর্তা সবক কইছো আমার দলের একটা নীতি স্ট্রং নীতি সম মর্যাদা সম অধিকার আর গরিব দুখিয়া মানুষ যাতে কোনো আঠানা পয়সাও না খায়, যদিন ইউপিপিএলর কোনবা নেতা কর্মীয়ে দুখিয়া মানুষ আঠানা পয়সা খাব বলে গম পায় সিদিন কিন্তু বিদায় লব লাগিব, আমি হাগ্রামার নিচিনা সরকার চলাব বিচরা নাই। তো সর্দার রাইস ইউপিপিএল দল আপনার দল, ইউপিপিএল দল শান্তির দল, ইউপিপিএল দল উন্নয়নের দল, ইউপিপিএল দল ভাইচারার দল, সকল জাতি জনগোষ্ঠী সবাইকে লই পেলায় একেলগে একটা বসবাস করার সুন্দর বিটিআর গড়ার দল, আর এই কারণে সবে পরিবর্তনের কারণে আগুয়াই হোক মই এইখানে কথাই বলু। সিবিনা রাইজের নামা খাই থাকেন বে সান্নাইসেও হাগ্রামা মহিলা গিয়া বুমাই থাকেন বিটিআরও জেবো গিয়া বিটিআরও জেবো গিয়া, বিটিআর গরিবথায়া বেশিবা মজা মানে গরিবথা, বিএসসিও যেখ মানাকি বিটিসিও যেখ মানাকি বিখ যো বিটিআর হাদেন দিনে বিথমনা লাজিনাই মন্দন যে বে গরিবথায় যে গংথাম গমব্রী গাহাম ইউনিভার্সিটি মানাকিমন ইঞ্জিনিয়ারিং কলেজ মানাকিমন মেডিকেল কলেজ মানাকিমন বাথৌসালি খেরাইসালি মজা মজা ফসংথানপুরকে মানাকিমন বই বাথাপুরকে লানাই দিনে বিথমনা লাজিনাই মন্দন, ওখানে বিটিআরও জেবো গিয়া বিটিআরও জেবো গিয়া হাগাসিনো দো, বে বিটিআর গরিবথায় মোক্তাং মহর মানায় সা সানজা ভারতাও বয়নিক্রাই জৌসিন অঞ্চল না বুবা বে বিটিআর অঞ্চলানো যাগেন, আর বেহাই নামান সাফ্রমনিবো গলমদৈ থৈ থাকা পয়সা খরচ খালামনাই সানদুং অখা কষ্ট খালামনাই বে কষ্ট বে মানে নামানি সেক্রিফাইসা বেও নামানি দো রাইজোফোর, দিনে বিটিআরও জেবো গিয়া না বুনে মানে জমি রাজা রাজা মুখ্রমফোরকে অপমান খামনাই যায়, জমি বিমা মাহারিনি মানসিফোর লাইমানফোর 12 ঘন্টা গাহাম সানদুং খামজানাই রেল লাইনাও বিফোরকে অপমান খালামনাই যায়, আর জং দিনে বেহাই ইউজি ব্রহ্মানো হন প্রমোদ বড়োয়ানো হন রাও বলি দ্বারা জাতিকে ঠকাইনো হনানে ফৈয়াকৈ জং জাতিনি খামানি মাওনো ফৈদন, ওখানে নামনা নুদন ইউজি ব্রহ্ম বিথাঙা দিনে মালাইফোর বাইদি গুবুন গুবুন দলও বারনানে থাকানে মন্ত্রী এমএলএ জানা হাগোমন হারিনি থাকাই লরস জায়াকৈ আর বিথাঙনি আদর্শজনে জংবো খামানি মাওবাই থাকেন, দা নুখাইনো নৈবে সমাও কোনো সান্নাঙ্গা কথা গিয়া থাকাই 17 বছরও বিপি এবার গরিব গুন্দ্রা আই আপা রাইজ রাজাকে বন ফান্না জাগ্রানে জৌ ফান্না জানাংনাই রাজা লামায়াও হাজিরা মুজিরা মাওনা জানাংনাই বে অবস্থাকে খালামামোনব্লা জোঙা রাজখান্তি খালামনাঙ্গানি জেবো গোনাংথি গিয়ামোন রাইজোফোর, দিনে বিথাঙমোনা জোঙনি আই আপাকে নাইয়াকসৈ হা হুনি মোনথাইকে হোয়াকসৈ বিনি থাকাইসো দিনে জোঙ রাজখান্তিয়াও ফৈনো গোনাং জাদোন, ওখানে জোঙ থিক খালামবাই
बे बाबसराव थांनाय 17 बोसोराव जिखो हाग्रामा महिलारिया मावाखसै बा बोसोराव मावनानै हारिखो गेरेमसा हारि दानायनि फारसे आगानसे जों दावखाला दावखो होबावनांगोन थांनाय खसमाव जोंनि गावनि मानसिफ्रानो बिथांमोननि खैसारियाव बिथांमोननि दादागिरियाव खुगायाव खुदै मेगनाव मोदै लानानै ओंखाम जानो गोनां जादों बे बिटिसियाव दिनै बिथाङा बुंदों बिटिआरआव जेबो गैया बिटिआरआव मोनसेल' जिनिस थानाय नङा बे जाबाय हाग्रामा महिलारिनि थगायनाय सोबख'नाय आरो दादागिरि बिनि बादै गासैबो थागोन बिटिआरआव जों लामा दालां जाम्फै बानायगोन आबादारिफोरनि मदद खालामगोन आइजोफोरनि जौगानायाव मदद खालामगोन फरायसाफोरनि जौगानायाव मदद खालामगोन लाइमोनफोरखौ मदद खालामगोन मोनफ्रोमबो थाखोनि सुबुंखौ मदद खालामगोन जोंनि राव थुनलाइ हारिमुखौ मुलुगाव जौसिन राव थुनलाइ हारिमु महरै गायसननायाव जों गोख्रोङै हाबा मावगोन मानोना जोंबो सेक्रिफाइस खालामनानैसो फैदों नांनानै जुजिनानैसो फैदों हारिनि थाखाय दा नंखायनो रायजोफोर सान्दुङाबो थिं थिं बारा गोलाव सम आङो बिबुंथि होनो सानाखिसै नोंथांमोनखौ आङो गोसो गोरबोदों सिबिदों जे नोंथांमोना जे एसेबां खस्थ' खालामनानै दिनै बेवहाय लैहोर लैहोर सफैदों सोमावसारनाय हाबाफारिफ्रावबो नोंथांमोना लैहोर लैहोर फैयोमोन बेनो हारिनि जौगानायनि मोनसे सिन इयुनावबो नोंथांमोना बेबायदिनो हाबा मावगोन होननानै आं फोथायो आरो हारिनि खौसेथिखौ लाखिगोन सोरबा साफा सानै दैदेनगिरिफ्रा जौ लोंनानै बेदर जानानै दुम दाखाल खालामनायखौ बारा खर' सानो नाङा रायजोफोर खोमा होनो नाङा दिनै दुखुनांथाव जों लुबैदों जोंनि फरायसाफ्रा लाइमोनफ्रा डाक्टार इन्जिनियार आइएस अफिसार जाथों मोजां मोजां दैदेनगिरि जाथों बिबिए बा मा लुबैदों युथ केम्प बानायै बानायै सेंग्राफोरखौ सोनानै बेवहाय जौयै बेदरै जानानै बुलायनो फोरोंदों बेजों हारिया जौगागोन नामा बेजों हारिया जौगाया आरो जों थासान्दियाव बेखौ कुनु दिन जानो होआ दिनै बिथांमोननि दादागिरिया जोब्बाय आरो बेवहाय मोजां सम फैबाय मोजां बोथोर फैबाय साफ्रोमबो बर' फिसाया गोग्गो सोलोंथाइ लानानै सासे सासे गोग्गो नोगोरारि जानांगोन बेनो जोंनि थांखि दा बेखिनिखौनो बुंबाय रायजोफोर बयनिसिमबो खुलुमबाय সকললৈ ধন্যবাদ জনালো আমার বহুত নেতৃবৃন্দ আছে ভাষণ রাখব আপনার সবে ইমান কষ্ট করে আহি আজি এই মিটিংখন সফল করার লগে লগে আজি আমার যে ইউপিপিএল দলের শক্তি প্রদর্শন হয়ে গেল আর ইয়ার হাগ্রামা নাই আর ইয়ার বিপিএফ নাই আর অহা 20 তারিখেরপরা আমি দেবাগাঁও সমষ্টির গাঁয়ে গাঁয়ে ঘরে ঘরে সবে যাব লাগবে আমার কর্মকর্তাবিলাক ইয়ার আর কোনো বিপিএফ নাই ইয়ার কোনো হাগ্রামা নাই আমার ইতিয়া ঘরে ঘরে ইউপিপিএল গাঁয়ে গাঁয়ে ইউপিপিএল চলি গেছে আপনার সবে আমার বুথ কমিটি আমার গাঁও কমিটি সবে গাঁয়ে গাঁয়ে ঘুর নিজের আই বাই দাদা ভাই ভনির কথা পাঠক আর পরিবর্তনের কারণে কাম কর আপনার পরিবর্তন আনব আমি উন্নয়ন আনিম আর সুন্দর একটা বিচার করিম যে বিচারত মাইনরিটি বড় সবে লগে একেলগে আমার বাঙালি আদিবাসী রাজবংশী সবে মিলে আমি আগুয়াই যাম এইখানে কথা বক্তব্য দি আপনার ধন্যবাদ জানাইছো মোর বক্তব্য সামরিনি মারিছো পরিবর্তন দরকার পরিবর্তন দরকার পরিবর্তন দরকার সেলাইথাইনি গেনাংথার ইউপিপিএল নি সরকার সেলাইথাইনি গেনাংথার এ প্রমোদ বড় নি সরকার খতাজন নুয়া মাওনাইজন সুবুংনি জিউজন বেসো দৈদেনগিরিনি সিনাইতি নেউসিলাইনাই গৈয়া হারিনি মানসি ফংবাই দৈদেনগিরি হানা বিখুসো বুঙো বাইদিরাও ধরম আরো গাব হারিনি মনথাই ট্রেক্টরাসো হপিগেন লাবনা সেলাইথাইনি দৈথুন সফৈবাই এইবার সেলাইথাইনি গনাংথার ইউপিপিএল নি সরকার সেলাইথাইনি গনাংথার এ প্রমোদ বড় নি সরকার উন্দৈ গিদির থানাই নঙা রাইজোয়ানো জাগন রাজা খনাসং খনাসং বইবো সবখনাই ফজোবস্রাঙ্গন বিয়ো জৌগানায়নি দেংখো সরগিদিং বহৈ হগন বেনো জাগন জোংনি দেরহা সারনায়নি